সীতাভোগ চিংড়িটা পরিষ্কার বলো, এটা হচ্ছে সীতাভোগ চিংড়ি। এই সীতাভোগ চিংড়িটা পরিষ্কার করবো, এর মধ্যে এই কাঁকড়া এরকম এইসব মাছগুলো থাকে, এগুলো একটু বেছে পরিষ্কার করব। আর এখানে আছে শিঙি মাছ, মাছগুলো মরাই, মরা মাছই নিয়ে এসেছে, তো এই মাছগুলো এবার সব কেটে নেব। তো মাছগুলো আমি পরিষ্কার করে নিই, তারপর দেখা যাক কী রান্না করা হয়। তো শিঙি মাছগুলো এবার কেটে নেব, জল আছে এদিকে, আর ইয়ে কী বলে ইয়ে মাছটা বাছা হয়ে গেছে, ওই চিংড়ি মাছটা বাছা হয়ে গেছে, বা শিঙি মাছটা বেছে কেটে নিই। ওই কাঁটাগুলো ভাঙবো, শক্ত কাঁটা লাগতে পারছি বাবু, বন্ধ করে দেয়। দেখুন বন্ধুরা, এখানে একটা জবা ফুল ফুটেছে, গাছটা এখন ছোট, আরো ছোট নিয়ে এসেছিল, তবু এখন কতটা বড় হয়েছে। আর এ দেখুন, এখনো দুটো কুড়ি রয়েছে, ফুলটা কি সুন্দর সাদার মধ্যে লাল। আর এগুলো না লঙ্কা চারা হয়েছে, ওই যে টবের মধ্যে যে জবা গাছটা বসানো হয়েছিল ওখানেই লঙ্কা চারা চাড়িয়ে দেওয়া হয়েছিল, তো ওখানেই লঙ্কা চারা ধরে গেছে। এগুলো তো লঙ্কা চারা হচ্ছে, এটা ওই নটায় ছটায় ফুল, এখনো নটা বেজে গেছে কিন্তু ফুলটা এখনো ঠিকঠাক ফোটেনি। এখানে একটা দোপাটি ফুল, এই দোপাটি বলছি ডালিয়া ফুটছে। আর এখানে আরো দুটো ওই ওই ফুলগুলো ওইদিকে মুখ করে আছে, এই ফুলটা তো বিশাল বড় হয়েছে, এদিকে একটা ফুটছে, এখানেও ফুটেছে, ওইদিকেও দেখুন কতগুলো মানে ডালিয়া ফুটে আছে। আর সেখানে জলের উপর একটা চাল কুমড়ো ধরেছে, আবার দুজনেই চলে এসছে, দুজনেই এখন আদর খাবে, একটু আদর করলে করে দিলে চুপ করে থাকবে, মানে পায়ে পায়ে ঘুরবে, শুধু একটু আদর করে দিতে হবে, তাই চুপ করে থাকবে দুজনে, শুয়ে চাপড়ে দিচ্ছে, ওকে আদর করে দিচ্ছে, আরে বাবরে। এখানে আছে শিঙি মাছ, শিঙি মাছগুলোতে একটু জল দিয়ে দেব, এটা একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না করব, তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এই যে জলটা দিয়েছি, এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে মাছগুলো ফুটছে, আর আমি লঙ্কাও তুলে নিয়ে চলে এসেছি, এবার লঙ্কাগুলো ধুয়ে কুচিয়ে নিই। এখানে আছে রসুন, এই যে এই রসুন একটু ছাড়িয়ে নিচ্ছি, এরকম মাছটা ফুটে গেছে অনেকক্ষণ, এবার জল ঝরাতে দিয়ে দেব। জলটা ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো, আর তার মধ্যে ঠান্ডাও হয়ে যাবে মাছটা, এখন তো খুব গরম। রসুন ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নেব। মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার মাছগুলোকে বেছে নেব। এই যে এইভাবে মাছগুলোকে কাঁটা থেকে ছাড়িয়ে নেব, একই শিঙি মাছে কাঁটা কম, তো আমার ছাড়াতে কোনো অসুবিধাই হবে না। এই যে এইভাবে মাছগুলোকে ছাড়িয়ে নেব কাঁটা থেকে, যখন আপনার খেতে কিছু ভালো লাগবে না, আমাদের অনেক সময় হয় না কি ভালো লাগে না খেতে, মুখে কিছু ভালো লাগে না, তখন এইভাবে করে খাবেন, দেখবেন মুখের স্বাদ ছেড়ে যাবে। এইভাবে মাছগুলোকে আমি সব কাঁটা থেকে আলাদা করে নিই, এই যে এই যে মাছগুলো সব আমার কাঁটা থেকে আলাদা করা হয়ে গেছে, এই যে এদিকে কাঁটা আর এদিকে মাছ। এবার একটু রসুন থেতো করে নেব, কড়াতে তেল দিয়ে দিয়েছি, এটা সর্ষের তেল দিয়েছি, এবার তেল গরম হয়ে গেছে, এই যে রসুনকে থেতো করে রেখেছি, শুধু এটা রসুন থেতো করেছি, এবার এই থেতো করা রসুনটা এতটা আমি তেলের উপর দিয়ে দিলাম,
ছেড়ে নেব। রসুনটা একটু ভাজা হয়ে গেছে, এবার এই সিদ্ধ শিঙি মাছগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবার এটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেশাবো। যে মাছগুলো এরকম গোটা গোটা রয়েছে সেগুলোকে আমি এরকম খুঁটি দিয়ে ভেঙে দেব আর মেশাতে থাকবো। এখানে আছে কাঁচা লঙ্কা কুঁচো, কাঁচা লঙ্কা কুঁচো গুলো দিয়ে দেবো, এইভাবে মেশাবো। দেখুন এরকম রেডি হয়ে গেছে জিনিসটা। আমি চেকেও দেখেছি একটু নুন কম হয়েছিল, নুনটা দিয়ে দিয়েছি। এখন ঝাল নুন সব একদম সমান সমান, খুব সুন্দর খেতে হয়েছে। এটা তো গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে, আর এটা খেলে না মুখ ছেড়ে যায়। তো আমাদের মুখে হয় অরুচি তো আসেই, এরকম করে অবশ্যই একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এটা যে কোনো মাছের সঙ্গেই হবে, এমনি মাছ খেতে ভালো লাগছে না, তো এইভাবে বানিয়ে নেবেন, এটা খুব ভালো লাগবে। এটা একটা হচ্ছে পুরোনো দিনের হারিয়ে যাওয়ার রেসিপি। এটা এরকম আমার ঠাকুমা করে দিত, এখন আমার ঠাকুমা আর নেই, মারা গেছে, তো এইভাবে করে খাওয়াতো, খুব ভালো লাগে এটা খেতে। এবার এটা নামিয়ে ফেলবো। এই যে শিঙি মাছের ঝুড়ো নামিয়ে ফেলেছি, অবশ্যই এভাবে একবার বানিয়ে খাবেন, গরম ভাতে খুব ভালো লাগবে। আমাদের ভাত বেড়ে নিয়েছি, এবার এই মাছের ঝুড়োটা নিই, একটু মাছের ঝুড়ো নিই। আর আমাদের রান্না হয়েছে এখানে ঢেঁড়স, একটু ঢেঁড়স বেড়ে নেব। এখন আমরা দুজনে ভাত খাবো, আমার ছেলে আর আমি। আমার ছেলে এই দুটো দিয়েই খাবে, আর কিছু নেবে না। আর আমি এখানে নিয়েছি ঢেঁড়স, মাছের ঝুড়ো, মাছের ঝাল আর বেগুন ভাজা। তো আমি আগে গরম ভাতে মাছের ঝুড়োটাই খাব। এটা হেভি, এটা হেঁটে হেভি হয়ে যায়, এটা খেলেই মুখ ছেড়ে যাবে। আর এই ঢেঁড়সটা বানিয়েছি সর্ষে দিয়ে, ঢেঁড়স ডাঁটা আলু সর্ষে দিয়ে, ওটা হেভি হয়েছে।